নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সমাবর্তন নিয়ে ফের উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়ে, সরব বিভিন্ন ছাত্র সংগঠন। ভুয়ো চালানে মাটি পাচারের রমরমা, নীরব ভূমিকায় বন বিভাগ। টাকার বিনিময়ে আধার সেন্টার পরিবর্তন, ধৃত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে ফের এক প্রস্তর নাটক মঞ্চস্থ হল বুধবার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথির অসুবিধার জন্য সমাবর্তন একদিন পিছিয়ে দিয়ে ইতিমধ্যে বিতর্কের সূচনা করেছে। মঙ্গলবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় 24 তারিখের বদলে সমাবর্তন হবে 25 ডিসেম্বর। সেদিন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি সশরীরে উপস্থিত থাকবেন। একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যেখানে রাষ্ট্রপতি বা রাজ্যপালের উপস্থিত থাকার কথা, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে তার হাত থেকে ডিগ্রি নেবেন স্কলাররা। এ নিয়ে পড়ুয়াদের মধ্যে যখন অসন্তোষ চরমে, ঠিক তখনই সমাবর্তনে পূর্ণ উপস্থিতির সুযোগ দেওয়ার দাবিতে বুধবার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। আকসা, এনএসইউআই, প্রাক্তন ছাত্র সংস্থা সহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের যৌথ আন্দোলনে মূল দাবি ছিল সশরীরে প্রত্যেক পড়ুয়াকে সমাবর্তনে যোগদান করার অনুমতি প্রদান করা অথবা সমাবর্তনের তারিখ পিছিয়ে দেওয়া। সবাইকে নিয়ে যদি আপনারা সমাবর্তন করতে পারেন করুন, না হলে সেটাকে পিছিয়ে দিন। ছাত্রদের কনভোকেশন, ছাত্ররা যদি সেই সুযোগ নিতে না পারে তবে কিসের জন্য এই কনভোকেশন? বন্ধুগণ, আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুঁশিয়ারি করে জানিয়ে চাই, এটা জনগণের বিশ্ববিদ্যালয়, ছাত্রদের বিশ্ববিদ্যালয়। ছাত্ররা যদি এই কনভোকেশনে উপস্থিত থাকতে পারল না তবে কিসের জন্য এই কনভোকেশন? উনি বলেছেন আমাদেরকে কোনো বিশ্ববিদ্যালয় নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া কাউকে ডাকে না, ডাহা মিথ্যে। এর নেহুতে আমি জিজ্ঞেস করেছি, খবর নিয়েছি, সবাইকে নিয়ে নেহুতে কনভোকেশন হয়। উনি সবসময় বলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট এদেরকেই ডাকে। এটা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, এটা আসাম ইউনিভার্সিটি, এটা রাজ্যিক বিশ্ববিদ্যালয়, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা ওটা হচ্ছে গিয়ে স্টেট ইউনিভার্সিটি, আমাদের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে আরেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুলনা করা যেতে পারে, রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নয়। বন্ধুগণ, এই কনভোকেশন ছাত্রদের একটা ইমোশন থাকে, অনেক দিনের পর তারা তাদের গাউন পরে তাদের ডিগ্রি সার্টিফিকেট দেবে, যারা নিতে পারবে না সেই প্রেক্ষাগৃহে থাকবে, সেই দিনের অপেক্ষায় থাকে। কিন্তু কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ ধরনের কাজ করছেন আমরা বুঝে উঠতে পারছি না। আমরা এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ সরব হয়েছে, আশা তার সঙ্গে আছে। আমরা চাই আজকের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে আগামীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যে পদক্ষেপ নেবে আশা তার সঙ্গে থাকবে। এদিন ছাত্রনেতা বিশ্বরূপ ভট্টাচার্য জানান, পড়ুয়াদের ইমোশন জড়িয়ে রয়েছে এই সমাবর্তনকে ঘিরে। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তারা আন্দোলনে চালিয়ে যাবেন। ইউনিভার্সিটি গেট কে সামনে আমলোগা ফার্স্ট ডে প্রোটেস্ট হে, যহাঁ পে আমলোগ ধরনা প্রদর্শন কর রহে হ্যায়, জো আসাম ইউনিভার্সিটি নে ডিসিশন লিয়া কনভোকেশন কা রিগার্ডিং উস ম্যাটার পে। তো আমলোগা দুই ডিমান্ড হে, ফার্স্ট ডিমান্ড হে কি কনভোকেশন কো ডিলে কিজিয়ে, আগর ডিলে নেই কর সকতে তো কনভোকেশন কো 2-3 ডেজ মে করনা পড়েগা। আগর ইয়ে দোনো আসাম ইউনিভার্সিটি অথরিটি নেই করেগা তো হামলোগ স্টুডেন্ট লোগ ইয়াঁ পে বেঠে হুয়ে হামলোগ আখরি তক বেঠেঙ্গে জব তক হামলোগা ডিমান্ড ফুলফিল নেই হোতা। আসাম ইউনিভার্সিটি 2018 সে ইস ইউনিভার্সিটি মে কোই কনভোকেশন নেই হুয়া তো ও স্টুডেন্ট কা এক মতলব ইমোশন হোতা হ্যায় গাউন পেন কে কনভোকেশন লেনা। তো হামলোগ স্টুডেন্ট কা জো ইমোশন হ্যায় উসকো সাপোর্ট করতে হ্যায় অর হামারে ইস স্ট্রাইক কো জিন জিন
स्टूडेंट ऑर्गेनाइजेशन में सपोर्ट किया है, आए आज हम लोगों को आके ज्वाइन किया है, हम लोग उन लोगों को भी धन्यवाद ज्ञापन करते हैं कि वो लोग आए हम लोगों को ज्वाइन किया। यही बोल के हम जब तक हम लोगों का डिमांड फुलफिल नहीं होगा हम लोग यहाँ पे बैठेंगे, यही बोल के मैं अपनी वाणी का विराम देता हूँ, धन्यवाद। দিনভর আন্দোলনের পর বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে বৈঠকে বসে তাদের সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করে। সেখানে ছাত্র প্রতিনিধিদের জানানো হয় বিশ্ববিদ্যালয়ের এবারে সমাবর্তন তিনটি পর্যায়ে হবে, এছাড়া সব পড়ুয়াকেই সমাবর্তনে সামিল হওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীঘ্রই নয়া বিজ্ঞপ্তি জারি করবে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভুয়ো চালানে সক্রিয় মাটি পাচারের রমরমা বাণিজ্যের পর্দা ফাঁস করে বন বিভাগের রহস্যজনক ভূমিকার প্রতিবাদে উত্তেজনাকর পরিস্থিতির রূপ নেয় উদারবন্দ লাঠিগ্রাম। পরে ভুয়ো চালানসহ মাটি ভর্তি ট্রিপার সমজে দেন বন বিভাগের কাছে। জানা যায় বুধবার লাঠিগ্রামের জনাকয়েক লোকজন এলাকায় দ্রুতগতিতে ট্রিপার চলাচলের প্রতিবাদে মহাসড়কে নামেন। এদিন দ্রুতগতির ট্রিপার আটকে দেখতে পান উপযুক্ত চালান নেই, পরে ট্রিপার চালকের বয়ানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এতে তারা উত্তেজিত হয়ে উদারবন্দ বন বিভাগের রহস্যজনক ভূমিকায় সরব হন। এদিন উত্তেজিত লোকজনেরা বলেন এলাকায় একদল দুষ্ট চক্র বন বিভাগের জমি জবরদখল করে অবাধে টিলার মাটি কেটে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যার ফলে সরকারি রাজস্বে ব্যাপক ক্ষতি হচ্ছে। ভূমিস্খলনের আতঙ্কে এলাকাবাসী প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয় দুষ্টচক্ররা। প্রতিদিন টিলাতে অবাধে ধ্বংসলীলা বেড়েই চলছে, তবুও নীরব ভূমিকায় রয়েছে বন বিভাগ। মাটিবাহী ট্রিপারে দৌড়াতে নানান জটিল সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীর, বাড়ছে দুর্ঘটনাও। কে বা কারা এই দুষ্টচক্রদের মদতে রয়েছেন এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তোলেন তারা। আমরা ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে পুলিশ পরের সবার লগে, এর কারণে আমরা গাড়ি চলে। তারপরে তো গেলাম তোর সালানটা দেখি জানা একটু, সালানটা দেখি তার ছয় তারিখের সালান টান মারিয়া নয় বানানি হয়েছে, ওভার রাইড করা হয়েছে। তো ওভার রাইটিং কর যেটা মনে করেন আইনত দণ্ডনীয়, কিন্তু এটা তো ফরেস্ট বিভাগে জানবো, পুলিশ প্রশাসনে জানবো, এটা তো আমরা তো ওরা জানি না। তাহলে এরপরে আমরা ফরেস্ট ডাকাই আনছি, ফরেস্ট ডাকাই না ফরেস্ট দিছে আপনারা ফরেস্ট আইছে, ফরেস্ট তো কমসে কম দেড় ঘন্টা তিন ঘন্টা পরে আইছে, দুই ঘন্টার উপরে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা হ্যাঁ স্টাফ আইছে, তারা মাত্র সাইড়ছে পুরো অফিস থেকে আইছে। এটা উদারবন ডিভিশন থেকে, উদারবন ডিভিশন থেকে তারা আই সাইড়জন আইয়া তারা গাড়িটা রিকভারি করে লইয়া গেছে এখন বর্তমানে ডিভিশন। এখন তারা পরবর্তীতে কিতা তারা পদ্ধতি লইব এটা লোকে তারার কাছে, এটা তো মনে করো সালানোগো তারা এত দিছি আমরা, তারা নিজে দেখছে দেখিয়া তারা ওভার রাইটিং দেখছে দেখিয়া গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। তো দেখুন প্রথমত অবস্থা তো লোকে আমরা খাতার ডিসি মহাশয় তাইনও কইছেন যে টিল্লা মাটি খাটা হইতো না, তদুপরিও টিল্লা মাটি খাটা হওয়ার নিশ্চয় তারা ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এর কারণে তারা টিল্লা মাটি খাটা হওয়ার। এখন ফরেস্ট ডিভিশনে এটা লইয়া গেছেন, এখন তারা কিতা করবা এটা তো দেখুন তারা, কিন্তু একটা তো আশা আছে টাকার বিনিময়ে সেন্টার পরিবর্তন করে অন্য জায়গায় আধার কার্ড তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি ঘটে মঙ্গলবার উদারবন্দ থানার অন্তর্গত খাসপুর বাঘের কোনা এলাকায়। এমর্মে উদারবন্দ থানার একটি এজাহার দাখিল করেন উদারবন্দের সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী। ধৃত যুবক শিলচর কনকপুরের বাসিন্দা আকিব হোসেন চৌধুরী, বয়স আনুমানিক ২৬ বছর, এবং উদারবন্দ বাঘের কোনার বাসিন্দা সায়েদ আহমেদ লস্কর, বয়স আনুমানিক ২২ বছর। জানা যায় আকিব হোসেন চৌধুরীকে আধার কার্ড বানানোর জন্য সরকার থেকে তাকে বেরেঙ্গা ১৩০ নং আধার সেন্টারের দায়িত্বে দেওয়া হয়, কিন্তু মঙ্গলবার বেরেঙ্গা সেন্টারের কাজ শেষে টাকার লোভে সে আধার মেশিন নিয়ে উদারবন্দ খাসপুর বাঘের কোনায় চলে আসে। গত ২রা ডিসেম্বর কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত দুর্ঘটনায় হত বদরপুর এনসি কলেজের পাঁচ পড়ুয়া, যথাক্রমে প্রয়াত মঞ্জুর আহমেদ, সলমন আলম খান, জাফর হোসেন বড়ভুইয়া, আরিফ মোহাম্মদ আনসারী ও গোবিন্দ বৈষ্ণবের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। বুধবারই পাঁচ পরিবারের সাথে সাক্ষাৎ করে প্রয়াতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন সিদ্দিক আহমেদ। প্রাক্তন মন্ত্রীকে পাশে পেয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। এদিন প্রাক্তন মন্ত্রীর সাথে ছিলেন আহমেদ সাহিল সপন, কপিল আহমেদ, আব্দুল মুন্না, কালাইন ব্লক কংগ্রেস সহসভাপতি জাকির খান, সাধারণ সম্পাদক এনামুল হক সহ অনেকে। তাছাড়া এদিন প্রয়াত পড়ুয়াদের বাড়িতে উপস্থিত হন এআইইউডিএফ নেতা খলিল উদ্দিন সহ এআইইউডিএফ এর কর্মীরাও সমবেদনা জ্ঞাপন করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ বলেন, এই যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, আমি
আজকে আপনাদের মাধ্যমে আমি একটা দাবি জেলা প্রশাসনের কাছে এবং আসাম সরকারের কাছে রাখতে চাই। এই যে পাঁচজন ছেলে যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে যে যারা অ্যাক্সিডেন্টে মরে তাদের সেই গাইডলাইন হিসাবে তাদেরকে যে টাকা দেওয়া হয়, তো আমি দাবি রাখবো যে প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত প্রত্যেকজন ছেলের যাতে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা চাকরির যাতে ব্যবস্থা করা হয়। এবং আরও একটা কথা হলো, যেখানে ঘটনা ঘটেছে এখানে শুনেছি যে আরও 2-3টা ঘটনা বারবার এই জায়গায় ঘটেছে, সুতরাং এখানে যাহাতে এই এই অঞ্চলটা যে অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে সেখানে স্পিড ব্রেকার দিয়ে অন্তত এই জায়গাটা যাতে মানে যারা গাড়ি চালায় তারা অন্তত যাতে কন্ট্রোলে গাড়ি চালাতে পারে তার ব্যবস্থা জানে যাতে সরকার করেন, সেই দাবি আমি আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই। এবং রামকৃষ্ণনগর ব্লক সভাপতি সুমন্ত কুমার দাস, ভৈরবনগর যুব কংগ্রেসের সভাপতি মিজবাহুর রহমান চৌধুরী সহ অনেকে বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঠিক অর্থে বাস্তবায়ন ও জনগণ যাতে এই প্রকল্পের সুফল লাভ করতে সক্ষম হন সেদিকে নজর রেখে বিজেপি কর্মীদের আহ্বান জানান ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। বুধবার বিজেপির প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ পানিভরা গাঁও পঞ্চায়েতের পালুই শক্তিকেন্দ্র এবং পানিভরা শক্তিকেন্দ্রে পৃথক পৃথক দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার জন্য স্বাধীনতার 70 বছর পরও দেশের সাধারণ মানুষ প্রকৃতার্থে উন্নয়ন দেখতে পারছেন। তিনি আরও বলেন, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে সমগ্র ধলাই এলাকাতে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের ত্বরান্বিত হয়েছে। এদিন তিনি দলীয় কর্মকর্তাদের আগামী বিধানসভা নির্বাচনে ধলাই সমষ্টি থেকে বিজেপি জয়ী করার আহ্বান জানান। বুধবার নর্থ ইস্ট ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কাছাড় জেলার কাটিগোড়া সমষ্টির সেউতি গ্রামের অসহায় ইউনুস আলীকে একটি বিছানা ও কম্বল দিয়ে সাহায্য করা হয়। উল্লেখ্য, ইউনুস আলী বিগত 5 বছর থেকে অসহায় একাকিত্বে দিনযাপন করছেন। তার এমন করুণ অবস্থা দেখে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্য করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মৌলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। জনাব ইউনুস আলী মহোদয়কে একটি বেড এবং একটি কম্বল দিয়ে সাহায্য করলাম আমরা, অদূর ভবিষ্যতে আরও যেন এই মহৎ কাজ করে যেতে পারি তাই সর্বস্তরের জনসাধারণের কাছে আমাদের জন্য দোয়া করার আরজি রহিল। সোনাই হাতিকাল বাজারে সরকারি অর্থ নির্মিত একটি বিশ্রামাগার দখল করে চলেছে অবৈধ কার্যকলাপ, এ নিয়ে এক এনজিও কর্মী প্রতিবাদ করলে উল্টো হয়রানির অভিযোগ উঠল। বুধবার হাতির খালে এক সাংবাদিক সম্মেলন করে নিয়ে বিস্তারিত তুলে ধরেন এলাকার ব্যতিক্রমী সামাজিক সংস্থার সভাপতি সৈফউদ্দিন আহমেদ। তিনি বলেন, হাতিকাল বাজার সংলগ্ন এলাকায় সরকারি অর্থে নির্মিত একটি বিশ্রামাগার অবৈধভাবে দখল করে রেখেছেন জামাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি। বিশ্রামাগারটি দোকান হিসেবে ব্যবহার করেছেন এবং পেট্রোল, মদ ইত্যাদি অবাধে বিক্রি করছেন। এ নিয়ে তিনি থানায় অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং নানাভাবে তাকে হুমকি দিচ্ছেন কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী। এ বিষয়ে সুবিচারের দাবি জানান তিনি। এই অ্যান্টি সোশিয়াল পার্সোনাল গ্রুপ লিডারের সদস্য জামাল উদ্দিন আহমেদ টাইম কসুদরম থানার আশ্রয় লইছেন। কসুদরম থানার আশ্রয় লইয়া আমার উপরে এখন আরও কিছু মিথ্যা অভিযোগ, আরও মহিলা দিয়ে বলৎকারী কেস, এইরকম আরও কিছু মিথ্যা মামলার আশ্রয় নিয়ে আমার হ্যারাসমেন্ট করার চেষ্টা চালাইতেছে। এই অবস্থায় আমি প্রশাসনের কাছে আমাদের ডেপুটি কমিশনার এবং এসপি মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই বিষয়গুলি সঠিক পদক্ষেপের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের লাগিয়া আমি অনুরোধ জানাইয়া আর আমার বরাকের উঠতি মডেলদের সুযোগ করে দিতে এগিয়ে এসেছে দেবদান এন্টারটেইনমেন্ট।
নতুন বছরকে সামনে রেখে বিনামূল্যে তৈরি করতে চলেছে ফটো ক্যালেন্ডার। বরাক উপত্যকার প্রায় 60 জন মহিলা ও পুরুষ মডেল সম্পূর্ণ বিনামূল্যে স্থান পাবেন এই ক্যালেন্ডারে। এক সাংবাদিক সম্মেলনে খবর জানান দেবদান এন্টারটেইনমেন্টের ডিরেক্টর ভার্গব চৌধুরী ও নিকিতা বণিক। 60 models মানে এটা ইট ইজ এ মানে গুড অপরচুনিটি আমি বলবো, যে এতজন মডেল একসাথে 12টা পেজে পুরো ওনাদেরকে সেট করা হবে থিম ওয়াইজ, তো এটা একটা গুড অপরচুনিটি ওদের জন্য। তো ওদেরকে আমরা ওয়েলকাম করছি, ওরা আসুক আমাদের সাথে। এই জেস্টার ফিল্মি ম্যাগাজিন, এই ম্যাগাজিন অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এটা প্রত্যেক মাসেই আমাদের কাভার পেজে আসছে। নিউ মডেলসরা ফ্রিতেও ফটো এখানে আপলোড করছি আমরা, যাদেরকে আমরা প্রমোট করছি, এবং এটা অল ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও সেটা যাচ্ছে, অনেকে দেখছে। এবং আমাদের যেটা অ্যাডিশনাল আমাদের সিস্টার কনসার্ন, যেটা আমরা আমাদের একটা এথনিক ফ্যাশন শো আমরা করি, সেটা এবার ইন্টারন্যাশনাল এথনিক ফ্যাশন শোতেও ওরা চান্স পাবে। ওইখানে টাইটেল অ্যাওয়ার্ড রয়েছে, যারা ভালো মডেলস আসবে, যাদের লুকস ভালো, যাদের ফিগার ভালো, এটার উপরে আমরা সাবটাইটেল অ্যাওয়ার্ডও রাখছি। এই কনটেস্টও থাকছে সাথে এই ক্যালেন্ডারের সাথে। সেটা হচ্ছে শ্যুট হবে 19 এবং 20 তারিখে, আমাদের শ্যুট হবে 19 এবং 20 ডিসেম্বর। বুধবার খোঁজ শিলচরের ব্যবস্থাপনায় সোনাই স্কুলের মাঠে করোনা সচেতনতার এক র্যালি আয়োজন করা হয়। তাছাড়া এবছরের চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সম্বর্ধনা জানানো হয়। এতে মুখ্য অতিথি হিসেবে ছিলেন অভিধর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, সমাজসেবী বদরুদ্দিন মজুমদার, নীলাঞ্জন ভৌমিক প্রমুখ। সাংস্কৃতিক সংস্থা এবং আমাদেরকে যে আজ যে এই সম্মাননা প্রদর্শন করলো, যেহেতু আমরা গত বছর 3rd ডিভিশন থেকে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন 2nd ডিভিশনে উন্নীত হয়েছে এবং এবারও আমরা 2nd ডিভিশন থেকে 1st ডিভিশনে উন্নীত হয়েছি, তার জন্য আমরা খোঁজকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সম্বর্ধনা দিয়েছে আমাদের সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, যারা 3rd ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল গত বছর, এবং এইবার যারা 2nd ডিভিশন থেকে 1st ডিভিশনে কোয়ালিফাই করেছে তাদেরকে সম্বর্ধনা দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খোঁজ শিলচরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই স্পোর্টসের ব্যাপারে ওদের একটা বিরাট। মঙ্গলবার উদারবন্দ ডুমুরঘাট ইয়ং বয়েজ ক্লাবের 7A side ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় উদারবন্দ FC ও পানিগ্রাম SC। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সমাজসেবক তথা উদারবন্দ সমষ্টির আগামী বিধানসভার BJP-র সম্ভাব্য প্রার্থী শ্যামাপদ রায়, উদারবন্দ মঞ্জুশ্রী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বাবলু দাস প্রমুখ। এদিন বিজয়ী দল উদারবন্দ FC কে নগদ 10,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয়। আয়োজিত খেলায় মঞ্চে উপবিষ্ট আমাদের বাগান ম্যানেজার সাহেব এবং এতজন চলের বিশিষ্ট নাগরিকবৃন্দ তথা খেলা প্রেমিক বন্ধুগণ, খেলোয়াড়গণ, আম্পায়ার সমেত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আজকের যে ফাইনাল খেলাতে আমাদের উদারবন একটি টিম হাসিল করেছে অভিনন্দন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সমাবর্তন নিয়ে ফের উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়, সরব বিভিন্ন ছাত্র সংগঠন। ভুয়ো চালানে মাটি পাচারের রমরমা, নীরব ভূমিকায় বন বিভাগ। টাকার বিনিময়ে আধার সেন্টার পরিবর্তন, ধৃত 2। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।